আপনাদের যে বিষয়গুলোর সাথে কোনোদিন কোনো বাহাস করে কোনো রকমভাবে কোনোভাবে কোনো মাঠে ময়দানে প্রকাশ্যে গোপনে কোনোদিন আপোষ হবে না, সে বিষয়গুলো বলছি। একটা হলো আপনি আল্লাহকে বলেছেন সাকার, আমরা মনে করি নিরাকার, কোনোভাবেই এই বিষয়ে আপনার হলেন মুজাসসিমা, তার মানে আল্লাহর দেহ আপনার সাব্যস্ত করেন, আমরা আল্লাহকে বলি নিরাকার আর আপনারা আল্লাহকে আকার বলেন। কাজে এটা কোনোদিন এক বৈঠকে কীভাবে আপনি কিয়ামত পর্যন্ত এটা সমাধান হবে না আপনাদের সাথে, হয়তো তওবা করে আপনাদের আসতে হবে আর নাহলে যেমন আছেন তেমনই থাকবেন। এখন আসুন আর একটি বিষয় সম্পর্কে, যে সম্পর্কে বলেছে আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার মানে আল্লাহ তাহলে চেহারা নেই, আল্লাহর হাত নেই, হ্যাঁ আল্লাহর চক্ষু নেই, তাই না? নিরাকার বলা মানে আল্লাহর কিছু নেই, আকার নেই। যে আল্লাহ আকার দিলেন আমাদেরকে এত সুন্দর, আর সে আল্লাহরই কিছু নেই, ওর কাছ থেকে এরা বিদাতিরা ছিনিয়ে নিল, যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে আর তোমার কাছে কি থাকার আছে, যাও, তাই না? তুমি নিরাকার, তোমার কিছু নেই, সব আমাদের আছে, আমাদের চোখ আছে, আমাদের শোনার ক্ষমতা আছে, আমাদের দেখার ক্ষমতা আছে, আমাদের হাত আছে, আমাদের পা আছে, তোমার কিছু নেই, তুমি খোড়া, তুমি টুন্ডা, তোমার কিছু নেই। আউযু বিল্লাহ, আমাদের সব আছে, আল্লাহর কিছু নেই। কোরআন কি বলছে শোনেন, অনেক নতুন ভাইরা আছেন খুব মানে মনোযোগ সহকারে শুনছেন এবং দেখছেন এবং আশ্চর্য হয়ে যাচ্ছেন, এই কেমন কথা রে, সারা জিন্দগি স্কুলে পড়ে এলাম হিন্দুদের আকিদা মুসলিমদের স্কুলে, যে আল্লাহ নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান, তা হুজুরদের কাছেও শুনে এলাম, আজ যদি একেবারে নতুন কথা শুনছি, কিন্তু কোরআনের আয়াত শোনাবো, ওমাখতালাফ তুমিন শাইইন, যে কোনো ব্যাপারে যখন ইখতিলাফ হবে, কিছু কথা আগে থেকে শিখে রয়েছেন, আগাছা এখানে ঢুকে আছে মেমোরিতে, হ্যাঁ ভাইরাস ঢুকে আছে, তাহলে এখন সংশোধন করতে হবে কি দিয়ে, ফাহুক মহু ইল্লাহ, এর ফয়সালা কার কাছে নিতে হবে, আল্লাহ পাকের কাছে নিতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলছে আল্লাহর কাছে ফারুদ্দু ইল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের কাছে ফয়সালা নিতে হবে। এই জন্য কোরআন হাদিস ছাড়া আর বেশি কিছু বলিনি আমি। আয়াত শোনেন আল্লাহ পাকের চেহারা আছে কিনা, মুখমণ্ডল আছে কিনা। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা কাসাস আয়াত নম্বর 88, ওয়ালা তাদউ মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহ বলছেন আল্লাহর সাথে তোমরা অন্য মাবুদকে ডাকো না, অন্য কাউকে তোমরা ডেকো না, দোয়া করিও না আল্লাহ ছাড়া কাছে, বলিও না ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, এরকম কাজ করিও না। তারপরে বলছেন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই, কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেক বস্তু, কুল্লু শাই, প্রত্যেক বস্তু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হবে, ইল্লা ওয়াজহা, তার মুখমণ্ডল চেহারা ছাড়া। অজন মানে কি হয়, অজন মানে চেহারা, সবাই জানেন, আর যদি কেউ না জানেন কোন আরবিকে জিজ্ঞেস করবেন যে এটাকে কি বলে আরবিটা, ইল্লা ওয়াজহা, আল্লাহর ওয়াজহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরো জাতকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা নিজের ভাষায় বলি, কোনো ঘনিষ্ঠ বন্ধু কিন্তু অনেকদিন থেকে দেখেননি, বা নিজের বোন আপা অনেকদিন থেকে দেখেননি, আপা আপনার মুখটা অনেকদিন থেকে দেখিনি, তার মানে পা দেখেছেন, হাত দেখেছেন, সব দেখেছেন, শুধু মুখটা দেখেনি, না এটাই অর্থ হয় নাকি? মুখটি হচ্ছে আসল দেখার জিনিস এবং কথা বলার তাতে আকর্ষণ রয়েছে, সেটি হচ্ছে সবচাইতে উত্তম অঙ্গ শরীরের, সেই জন্য বলা হয় যে আপনার মুখটা অনেকদিন থেকে দেখিনি, কিন্তু আসলে আপনাকে দেখিনি ওর অর্থ। তাহলে কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেক বস্তু ধ্বংস হবে, আল্লাহর ওয়াজ ছাড়া মানে আল্লাহর জাত সত্তা ছাড়া, কিন্তু আল্লাহর ওয়াজ আছে বলে ওয়াজ বলা হয়েছে, হ্যাঁ আল্লাহ পাকের চেহারা আছে, সেই জন্য আল্লাহ পাক বলেছেন ইল্লা ওয়াজহাহু। আরও শোনেন দ্বিতীয় আয়াত আল্লাহ চেহারা সম্পর্কে, আয়াত সূরা রহমান আয়াত নম্বর 27, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা, পৃথিবীর উপর যা কিছু আছে বা যে কেউ আছে, মান যে কেউ আছে, যা কিছু আছে, মান মানে মাও হয়, দুটোই হয়, যা কিছু আছে আছে, ফান তা ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হবে, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের কি ওয়াজ, ইয়াবকা মানে বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা, হে নবী আপনার রবের চেহারা বাকি থাকবে একমাত্র, আল্লাহর চেহারা আছে বলেই চেহারার কথা বলা হয়েছে, জুল জালালি ওয়াল ইকরাম। তৃতীয় আয়াত শুনেন, আরো আয়াত আছে ওয়াজ বলে, কিন্তু তিনটি আয়াত শুধু উল্লেখ করি, সূরা লাইল আম্পারার আয়াত
ওমা লি আহাদিন ইনদাহু মিন নিমাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ইল্লা ইবতিগা। তারা দুনিয়ার কোনো পারিতোষিক চায় না, দুনিয়ার কোনো প্রতিদান চায় না যে ওকে দান করছি ও আমাকে আরেকদিন দেবে। ওকে ধার দিলাম আজকে 10,000, আরেকদিন 15,000 চাইলে তার কাছে দাবি করে চেপে নিতে পারবো না, এসব উদ্দেশ্য রাখে না। কি করে? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, তার মহান রবের ওয়াজহের সন্তুষ্টির জন্য। আল্লাহ ওয়াজহের কথা বলেছেন, আল্লাহর ওয়াজহ বলা হয়েছে ওয়াজহি রাব্বিহিল আলা, ওয়াজহ মানে চেহারা। তো আল্লাহ পাক এইরকমই ইউরিদুনা ওয়াজহা, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল বলেছেন, বহু জায়গায় রয়েছে। তো এর দ্বারা জানা গেল আল্লাহর ওয়াজহ রয়েছে। হাতের কথা আসুন, এখন দু চারটি গুণের কথা বলবো। আল্লাহ পাক ইরশাদ করছেন আয়াত সূরা লাইল, সূরা লাইল আয়াত নম্বর 20, সূরা লাইল তারা বলতো আল্লাহর হাত বাঁধা, একবারে খুব টাইট হাত, কষা হাত, মানে আমাদেরকে খেতে দিতে চান না আল্লাহ। গোল্লা তাইদিহিম, আল্লাহ বলছেন তাদের হাত ধ্বংস হোক, বরবাদ হোক তাদের হাত, বেয়াদবদের। ও লয়নু বিমা কালু, তারা যে কথা বলেছে তার কারণে তাদের উপর লানত অভিসম্পাত হোক। বালিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর শুধু এক হাতের কথা বলা হয়নি, ইয়াদাহু তাসনিয়া, দুই হাত মাবসুতাতান, উদার উন্মুক্ত খোলা। ইউনফিকু কাইফা ইয়াশা, যেইভাবে আল্লাহ ইচ্ছা, যাকে ইচ্ছা আল্লাহ, যার উপর ইচ্ছা আল্লাহ ব্যয় করে থাকেন, দিয়ে থাকেন। ইয়াদাহু, দুই হাত। আচ্ছা, বিদাতপন্থীরা সুরায় মায়েদা আয়াত নম্বর 64, বিদাতীরা কি বলে? আল্লাহর হাত মানে কুদরত। তারা কি বলে? হাত মানে কুদরত। ইমাম আবু হানিফা কুদরত বলেছেন না কি বলেছেন তা শোনাবো আপনাদেরকে, শেষখানে শোনাবো, সময় হওয়ার আগে কিন্তু বলবেন। আর তারা কুদরত বলে, হাত মানে কি বলে? কুদরত। আচ্ছা, কুদরত হলে এক বচন হইতো, আবার দ্বিবচন দিয়ে বলা হয়েছে, তো দুই কুদরত আবার হয় নাকি? হ্যাঁ, কেউ যদি বলে যে আমার ওই যে ওই কাজটা হয়েছে না, যারা রাজনীতি করে, ওই ওই যে ওখানে যে খুনের ঘটনা আছে, ওতে আওয়ামী লীগের হাত আছে বলে না, বিএনপির হাত আছে ওখানে, অমুক পার্টির হাত আছে, এরকম বলে। হাত আছে কিন্তু বলে না যে দুই হাত আছে, হাত আছে বলে। তা যদি হাত মানে কুদরত হতো, এখানে যেমন হাত মানে কুদরত, ক্ষমতা, ক্ষমতার মানে প্রয়োগ করেছে, সাপোর্ট আছে তাদের, তো এইরকম অর্থ হলে আল্লাহ এক বচন বলতেন, বালি ইয়াদাহু, দুই হাত বলতেন না। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের হাত আছে হাকিকি হাত, আর দুই হাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, এবং আল্লাহর হাত আল্লাহর মতো। আপনার হাত যেখানে বানরের মতো নয়, বানরের হাত আপনার মতো নয়, অথচ সেও সৃষ্টি আপনার কাছাকাছি দেখতে, সৃষ্টি তারপরেও। তাহলে মখলুক, সৃষ্টি আর স্রষ্টার মাঝে কত পার্থক্য রয়েছে, ওই রকমই পার্থক্য আছে মখলুকের হাতের মাঝে, মানুষের হাতের মাঝে, আল্লাহ পাকের হাতের মাঝে। জানা নেই আল্লাহ পাকের হাত কেমন আছে, বেলা কাইফ, কেমন জানা নেই, এই কথাই বলেছেন আইম্মাইকার আমরা, কিন্তু অস্বীকার করেছেন না, গোমরারা অস্বীকার করেছে। আল্লাহর হাত আছে কার মতো? আল্লাহর মতো। জানা নেই আমাদের কেমন, বলে কাইফ মজহুল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, শুনেন সূরায়ে ফাতহ, সূরা ফাতহ আয়াত নম্বর 10, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, হে নবী আপনার সাথে নিশ্চয় যারা বায়াত করে, শপথ করে, ইন্নামা ইউবায়ুন আল্লাহ, নিশ্চয় তারা আল্লাহর সাথেই বায়াত করে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের ওপরে রয়েছে। তাহলে ইয়াদুল্লাহ বললেন না বললেন আল্লাহ পাক? আল্লাহর হাত আছে বলেই তো বলা হয়েছে ইয়াদুল্লাহ। আরো শুনেন, হাতের কথা ছেড়ে দিয়ে চলি, সংক্ষেপ করি, চক্ষুর ক্ষেত্রে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামের লালন পালনের ইচ্ছা করলেন যে এর লালন পালন হইতে হবে এবং দুশ্মনের ঘরে হইতে হবে, জবাই করবে বানী ইসরায়েলদেরকে, ওদের ঘর থেকে তোমার ঘরে লালন পালন করে নিব। আল্লাহ পাক যদি কোনো কাজ করতে চান, কেউ ঠেকা দিতে পারে না, কেউ বাধা দিতে পারে না। দেখেন আল্লাহ পাক বলছেন আনেক যে ফিহে ফি তাবুত, মূসার মাকে আল্লাহ পাক বলছেন যে তুমি তাবুত ওই সন্দুকে ফেলে দাও, ফাকজি ফিহে ফিলিয়াম্মে, তারপরে সেটা দরিয়াতে ফেলে দাও, সমুদ্রে বা নীল নদে ফেলে দাও, ফালিউল কেহলিয়াম্ম বিসাহেলে, আর ওই দরিয়া ওই সমুদ্রকে আমি আল্লাহ আদেশ করব নিয়ে গিয়ে সাহেলে মানে তটে লাগিয়ে দেবে, কিনারাতে লাগিয়ে দেবে। ইয়াখুযুহু আদু উল্লি ওয়া আদু আল্লাহ, এবং উঠাবে কে?
আমারও বন্ধু না আর মুসারও বন্ধু না, মুসারও শত্রু আমারও শত্রু, সেই উঠাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াখুযু আদুউল্লি ওয়া আদুউল্লাহু, আমার দুশ্মন এবং তার দুশ্মনে তাকে উঠিয়ে নিয়ে যাবে, ফেরাউনে উঠিয়ে নিয়ে যাবে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এবং হে মুসা তোমার ওপর আমি আমার পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিচ্ছি। সবাই যে দেখে ভালোবাসে, যে দেখে ভালোবাসে, শত্রুও ভালোবাসতে বাধ্য, হ্যাঁ বিবি আসিয়া ভালোবাসতে বাধ্য, স্বামীকে রাজি করে নিতে পারলো, আল্লাহ পাক রব্বুল সবারই অন্তর ঘুরিয়ে দিয়েছে, বাধ্য সবাই। আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ভালোবাসা এমন দিয়ে দিচ্ছে যে মানুষ পাগল ভালোবাসার জন্য। ফেরাউন পাগল, রাখতে হবে একে, আমাদের ছেলে না শুধু মেয়ে আছে, এই ছেলেটা বড় হলে কাজে আসবে। ওয়ালে তুসনা আলা আইনি, এবং আমার উদ্দেশ্য ছিল যে আমার চোখের সামনে তোমার লালন পালন হোক। আলা আইনি, আইনুন মানে কি, আর ইয়া মানে আমার, আইনি মানে আমার চোখ, আমার চোখের সামনে। লে তুসনা, ওয়ালে তুসনা আলা আইনি, তোমার লালন পালন হোক, তুমি লালিত পালিত হও। ফেরাউনের ঘরেই তোমার লালন পালন, কিন্তু আমার চোখের সামনে, আমার রক্ষণাবেক্ষণ, আমার হেফাজতে ফেরাউন কিছুই করতে পারবে না, কোনো দুশ্মন কিছু করতে পারবে না। আল্লাহর আইন প্রমাণ হইলেও আল্লাহর চক্ষু আছে, কিন্তু আল্লাহর চক্ষু আল্লাহর চক্ষুর মতো। আয়াত নম্বর সূরা তাহা আয়াত নম্বর 39, আরো শুনে সূরা হুদ আয়াত নম্বর 37, আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়াহিয়া ওয়াহিয়ানা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ঘটনা অন্য, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তুমি জলজাহাজ তৈরি করো, পানি জাহাজ, ফুলক পানি জাহাজ তৈরি করো, বে আয়ন না, আইনুনের জমা হচ্ছে আয়ন, আয়ন লায়ুব সেরুনা বিহা, আয়ন জি, আর অয়ুনও হয়, দুটোই জমা হয়। ওয়াসনাইল ফুলকা, তুমি পানি জাহাজ তৈরি করো আমার চোখের সামনে, আল্লাহ বলছে, চক্ষু প্রমাণ হইল। ওয়াহিয়ানা, আমার আদেশ ক্রমে, আমার ওহির মাধ্যমে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আর যারা জালেম হয়েছে তাদের ক্ষেত্রে খবরদার, দোয়া করবে না, কিন্তু তাদের সম্পর্কে আমাকে তুমি সম্বোধন করবে না, বলবে না যে আল্লাহ তুমি আমার কেনানকে উদ্ধার করো, খবরদার। যেমনই দোয়া করতে গিয়েছেন নূহ আলাইহিস সালাম, তেমন আল্লাহ পাক আয়াত নাজিল হুকুম করেছেন, যেটি কোরআন আয়াত নাজিল হয়েছে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জালেম জুলুম করেছে, কুফরি করেছে, তারা হালাক হবে, আর তুমি বলবে যে মায়া লাগছে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে নাজাত দাও, খবর দোয়া করবে না, ইন্নাহুম মুগরাকুন, অবশ্যই তাদেরকে ডুবিয়ে ধ্বংস করব। আল্লাহ পাক আরো বলছেন সূরায়ে তুর আয়াত নম্বর 48, ওয়াসবির লিহুকমি রাব্বিকা, তোমার রবের জন্য তুমি ধৈর্য, রবের ফয়সালার উপর তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, তারপর শেষ নবীকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন্নাকা বি আয়ুনিন, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় তুমি আমার চোখের সামনেই রয়েছে। ফাইন্নাকা বে আয়নে না, নিশ্চয় তুমি চোখের সামনেই রয়েছো। অসাব্বেহ বিহাবদি রব্বিকা হিনা তাকুম, যখন তুমি দণ্ডায়মান হবে, হ্যাঁ যখন ঘুম থেকে উঠবে, তখন আল্লাহর তসবিহ পাঠ করবে, নামাজ পড়বে। আরো শুনে সূরা কামার আয়াত নম্বর 14, আল্লাহ বলছেন তাজরিবে আয়নে না, এই পানি জাহাজ, যে পানি জাহাজ নূহ আলাইহিস সালাম তৈরি করেছিলেন আর মুমিনদেরকে নিয়ে আর ওই পশু পাখি নিয়ে চললো, তাজরিবে আয়ন, আমার চোখের সামনে চলমান হয়ে গেল, চলতে লাগলো পানির উপর। তাজরিবে আয়ন, আমার চোখের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে, কয়েকটি আয়াত পেলেন, আল্লাহ পাকের চক্ষুর কথা উল্লেখ করেছেন। এখন আল্লাহ পাকের চক্ষু, হাত আর চেহারা, এর কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি কি বলেছেন, হানাফি ভাইদের জন্য শুনিয়ে দিই, ওই সব লোকদের জন্য, বিশেষ করে যাদের জন্য কোরআন হাদিস যথেষ্ট না, হানাফি মজহাবে কি আছে সেটাও জানার জরুরি তার জন্য, এবং ওই সব লোকদের জন্য যারা লেভেল তো লাগায় হানাফির, কিন্তু ইমাম আবু হানিফার আদর্শের ওপর তারা নেই, আদর্শে বিশ্বাসী নাই, তাদের জন্য এই কিতাব পড়ে আপনাদেরকে শোনাতে হচ্ছে। শুনেন, আল কাউল ফি সিফাত, কিতাবের নাম হচ্ছে আশারুল মুয়াসসার লিল ফিকহিল আকবার, সমস্ত আলেম রাহানাফি আলেমরা জানে, যারা মোটামুটি ভালো আলেম, যে আল ফিকহুল আকবার, এই কিতাবটি ইমাম আবু হানিফার কিতাব নামে প্রসিদ্ধ। আল মানসুব লি আবি হানিফা, ইখতিলাফ রয়েছে, সেই জন্য ইমাম আবু হানিফার নামের দিকে মনসুবি কিতাবটি, আকিদার কিতাব, খুব ছোট কিতাব। তো এই কিতাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আকিদার ক্ষেত্রে, কি বলছেন আল্লাহ পাক, আল কাউল কি বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, আল কাউল ফি সিফাত, আল্লাহর গুণাবলী সম্পর্কে কিছু কথা, তারপরে বলছেন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন, আল্লাহর ইয়াদ রয়েছে, ইয়াদ মানে হাত, ওয়া ওয়াজহুন চেহারা রয়েছে, ওয়া নাফসুন আর কি রয়েছে, আল্লাহর নাফস রয়েছে,
আল্লাহর নাফস মানে অন্য কোন বাংলায় অর্থ এরকম করবেন না যে দেহ বা বডি। নাফস মানে দেহ বডি হয় না, জাসাদ মানে বডি হয়, বাদান মানে বডি হয়, এগুলি আল্লাহর ক্ষেত্রে বলা হয়নি। নাফস বলে ইয়ুহাজ্জিরুকুমুল্লাহ নাফসাহু, নাফস মানে জাত, নাফস মানে ব্যক্তিত্ব, যে সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত রয়েছে। কামা যাকারাহুল্লাহ তাআলা ফিল কোরআন, যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন, ইঙ্গিত করে দিয়েছেন। তারপরে বলছেন ফামা যাকারাহুল্লাহ তাআলা ফিল কোরআন, যা কিছু আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন, মিন যিকরিল ওয়াজহে চেহারার কথা, ওয়াল ইয়াদে হাতের কথা, ওয়ান নাফসে নাফসের কথা, ফাহুয়া লাহু সিফাতুন, সেগুলি আল্লাহ পাকের সিফাত গুণাবলী, বেলা কাইফ তার ধরন জানি না, কাইফিয়াত মানে কাইফা কেমন হ্যাঁ এইটা জানি না, কিন্তু সেগুলি আছে আল্লাহ পাকের। ওয়ালায়ো কালো, আরো শোনেন বিদাতপন্থীদের খণ্ডনের জন্য তিনি বলছেন ওয়ালায়ো কালো, এ কথা বলা যাবে না, ইন্না ইয়াদাহু কুদরাতুহু, আল্লাহর হাত মানে কুদরতি হাত বা কুদরত, বা আল্লাহর হাত মানে নিয়ামত, হ্যাঁ আমার উপর আল্লাহর হাত রয়েছে, অথবা অর্থাৎ আল্লাহর নিয়ামত রয়েছে, না আল্লাহর হাত মানে আল্লাহর হাত। লিআন্না ফিহি ইবতালুস সিফাত, কারণ এতে আল্লাহর গুণাবলীকে বাতিল ঘোষণা করা হয়, আল্লাহ যে গুণাবলীগুলি বলেছেন সেগুলি বাতিল ঘোষণা করা হয়। আর এই আল্লাহর সিফাতগুলিকে বাতিল ঘোষণা করা, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। কার আকীদা বলছেন? ওয়াহুয়া কাউলু আহলিল কদরি ওয়াল ইতিজাল, এটি আকীদা হচ্ছে কদরিয়া বিদাতীদের আর মুতাজিলা বিদাতীদের। কে বলছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তাহলে আল্লাহর হাত মানে কুদরতি হাত, হ্যাঁ আল্লাহর চেহারা মানে সত্তা চেহারা নয়, এগুলি কথা কার কথা? কাদরিয়াদের কথা আর মুতাজিলাদের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নয়। হানাফি শাফি হানা মালিকি হাম্বলি যদি অরিজিনাল হইতো তাহলে তাদের কথা এটি হইতো না। ওয়ালাকিন ইয়াদুহু সিফাতু, তারপর আরো বলছেন তবে আল্লাহর হাত মানে তার গুণ, বেলা কাইফ তার ধরন জানি না, কেমন কাইফা জানি না। ওয়া গাজাবুহু, এইরকমই আল্লাহ রাগান্বিত হন, ওয়া রিজাহু সন্তুষ্ট রাজিও হন, সিফাতানে মিন সিফাতিল্লাহি, তাহলে এগুলিও আল্লাহর গুণাবলী, কিন্তু কেমন? একটা মানুষ যেমন রেগে গেলে তার হুশ দিশা থাকে না, হ্যাঁ বা কাঁপতে শুরু করে, না কারো সাথে তুলনা নেই, বেলা কাইফ আল্লাহ রাগান্বিত, আল্লাহর ক্রোধ হয় কিন্তু আল্লাহর মতো, আল্লাহ রাজি হন। আমরা রাজি হইলে মনের দুর্বলতা, এটা কি বলে দুর্বল, অমুক ব্যক্তি অমুক ব্যক্তির ক্ষেত্রে দুর্বল বলে না, আল্লাহ পাক এইরকম না যে দুর্বল হয়ে গেছে একজনের কাছে, আব্দুল কাদির জিলানের কাছে এমন ভালোবাসতে গিয়ে দুর্বল হয়ে গেছে পীরদের কাছে, যে মরা মানুষের রুহ ফিরিয়ে নিয়ে চলে আসছে আর আল্লাহ পাক কিছুই করতে পারছেন না, না ওইরকম দুর্বলতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়, আল্লাহ পাকের রাজি হওয়ার মতো সিফাত, বেলা কাইফ এর ধরন আমরা জানি না। আরও বেশ কিছু কথা রয়েছে, এই কথাটুকুই এই ক্ষেত্রে, এই বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আল্লাহ পাক যাদেরকে অন্তর দিয়েছেন, ইন্নাফি হাজা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ, আল্লাহ পাক সূরা কাফে বলেছেন, এতে উপদেশ রয়েছে, এতে বুঝার জন্য যথেষ্ট রয়েছে, যার অন্তর রয়েছে, হৃদয় রয়েছে এবং উন্মুক্ত খোলা হৃদয় রয়েছে, কোরআন হাদিস কবুল করার মতো তার মধ্যে যোগ্যতা রয়েছে, আগ্রহ রয়েছে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সত্যিকার অর্থে যারা ভালোবাসে তারা অবশ্যই এই কথা গ্রহণ করবে। আর যারা ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে মহিউদ্দিন খানকে ভালোবাসে, যারা আশাই মাতুরিদি ভ্রান্ত মতবাদ ভালোবাসে, তাদেরকে হিদায়ত করা আল্লাহ পাকের স্পেশাল কাজ। আল্লাহর ইচ্ছা হলে হিদায়ত করবে আর না হলে ইচ্ছা হলে হিদায়ত করবেন না। আল্লাহর মর্জি ইয়াহদি মান ইয়াশাউ ওয়া ইউযিল্লু মান ইয়াশাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা, আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়ত দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সহি কথা বুঝার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক সম্পর্কে তার রাসূল সম্পর্কে সঠিক আকীদা আমাদেরকে রাখা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুলভ্রান্তি, আকীদার ভুলভ্রান্তি, আমলের ভুলভ্রান্তি সব যেন আল্লাহ পাক আমাদের মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সব কিছু যেন সংশোধন ইসলাহ করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন সিরাতে মুস্তাকিম দেখান, আমরা যেন কারো ব্যক্তি পূজা করতে না লাগি, কোরআন সুন্নাহর আমাদের অনুসরণ করার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।